সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখটি কোন রাশির জাত ব্যক্তিদের ভাগ্যে কি অপেক্ষা করবে বিশেষ করে চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখ রোজ সোমবার ত্রয়োদশী তিথি থাকবে রাত্রি দশটা চৌত্রিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী আরম্ভ হবে এবং চিত্রা নক্ষত্র থাকবে সকাল সাতটা একান্ন মিনিট নয় সেকেন্ড পর্যন্ত তাছাড়া এই চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে যে সকল সদ্যজাতর শিশু জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন তো এই চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখের সূর্যোদয়কালীন রাশিচক্র পর্যবেক্ষণ করলে দেখা যায় যে চন্দ্র তুলা রাশিতে পরিভ্রমণ করবে তাই তো জন্মগ্রহণকারী জাতক জাতিকারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন এবং তার উপর শনি মহারাজের দশম দৃষ্টি পড়বে এবং বিশ্বিকে তুঙ্গস্থ কেতু পরিভ্রমণ করবে মকরে নিজ গৃহে কর্মফলদাতার শনি মহারাজ সে নিজগৃহে অবস্থান করবে কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং বৃষ রাশিতে তুঙ্গস্থ রাহুর সঙ্গে সক্ষেত্রগত শুক্র এবং রবি বুধযুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর মিথুনে ভূমিপুত্র বা সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে তাই তো সমগ্র দিবসের গ্রহ অবস্থান বিচার বিশ্লেষণ করে বিশেষ করে চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখটি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি অপেক্ষা করতে পারে বিশেষ করে কোন কোন রাশি কোন কোন দিক থেকে শুভ ফল পাবেন এমনকি কোন কোন রাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে অশুভ ফলের পূর্বাভাস পাবেন সেই অশুভ ফলের পূর্বাভাস আগাম পেয়ে আপনারা সতর্কতা অবলম্বন করে দিনটিকে সুন্দর সাবলীলভাবে অতিক্রম করতে পারলে বা দুর্যোগ থেকে প্রশমিত করতে পারলে বা দুর্যোগ কাটাতে পারলে তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের i don't know চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির সপ্তমে অর্থাৎ তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে অপরদিকে সপ্তমপতি এবং ধনপতি প্রেমের দেবতা শুক্রাচার্য ধনভাবে রাহু বুধ ও রবিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে অপরদিকে আপনার রাশি অধিপতি এবং অষ্টম্পতি সেনাপতি মঙ্গল সে কিন্তু আপনার রাশির তৃতীয়ে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে তাই তো বিশেষ করে মেষরাশির জাতক জাতিকাদের চব্বিশে মে দুই হাজার ইংরেজি তারিখে प्रफ्राइ বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে এমনকি যাদের জীবন জীবনসাথী ও সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরাস আসবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে এমনকি তাদের সহযোগিতায় দুপসলা সম্পত্তি ক্রয়ের সহায়ক ভূমিকা পালন করতে পারে ছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার রাশি বৃশ্ব রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে আপনার রাশিতে রাশি অধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের সঙ্গে রাহু বুধ রবির সহ চতুর্গ্রহযোগ অপরদিকে ষষ্ঠস্থ চন্দ্র বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা ব্যাধি প্রায় ভুগছেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসাদের দিকে ধাবিত হবে তাছাড়া প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে দুই সাকার যানবাহন যথাসম্ভব এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে তাছাড়া অর্থকড়ি সতর্কতার সাথে নাড়া করতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকতে হবে এমনকি দিনের শেষে দূরযাত্রায় না যাওয়াই সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে আপনার রাশিতে সেনাপতি মঙ্গলের অবস্থান এবং তার উপর রাহুর দ্বাদশ দৃষ্টি অপরদিকে চন্দ্র আপনার রাশির পঞ্চমে রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তো বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের কঠোর শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যাবসায়ের বলে ফসল ঘরে তুলতে হবে মনে রাখবেন শিক্ষার্থীদের কোনো ক্রমেই রাগ জেদ হটকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে নচেত বিদ্যাশিক্ষায় সফলতা অর্জন করা কঠিন হতে পারে অবশ্য পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন কর্ম ব্যাপক দেশে দুর্ভ্রমণ এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তবে শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি পরিবর্তনশীল গ্রহ চন্দ্র কিন্তু আপনার রাশির চতুর্থে রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং তার উপর শনি মহারাজের দশম দৃষ্টিপাত পড়বে তো এখানে একটি বিষয় যে বিশেষ করে আমরা জানি চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে তো এখানে কর্কট রাশির জাতক জাতিকাদের বরং কলহকারী পরিবেশ সৃষ্টি না করে বরং কলহের মীমাংসা ঘটাবে যেমন দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা করতে পারে এমনকি বন্ধু বান্ধবদের সাথে মতানৈক্য দূরীভূত হতে পারে মালিক ভাড়াটিয়ার মধ্যে অমিল মিলে পরিণত হতে পারে সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন যা আটকে থাকা কাজ সচল করবে এমনকি ব্যবসা বাণিজ্যের গতিশীলতা আনায়ন করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে তবে মনে রাখবেন লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে এমনকি অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার তারিখে চন্দ্র আপনার রাশির পরিভ্রমণ করবে আপনার রবি কিন্তু রাশির দশমে শুক্র এবং রাহু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো বিশেষ করে গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যার ফলে সাজ সাজ রব রব করতে পারে তাছাড়া ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে এই বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে আপনার জন্য শুভ সংবাদ বয়ে আনতে পারে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে এমনকি বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন অচিরেই বিবাহের ডাক পড়তে পারে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে এমনকি আজকের দিনের পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে সুপ্রিয় দর্শক এবার কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে আপনার রাশির উপর রাহুর নবম দৃষ্টি পড়বে 你说的。 চন্দ্র আপনার রাশির ধনভাবে পরিভ্রমণ করবে বিশেষ করে অর্থ উপার্জন যতটা হবে ততটা কিন্তু সঞ্চয় করা কঠিন হবে বিশেষ করে উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এমনকি অপ্রত্যাশিত ব্যয় আপনার কিন্তু সঞ্চয়ে ব্যাঘাত সৃষ্টি করতে পারে তথাপিও ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে এমনকি মামলা মোকদ্দম রায় পক্ষে আসতে পারে এক কথায় আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন সেই সঙ্গে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি এবং রাশির অষ্টমপতি শুক্রাচার্য অষ্টমে রবি বুধ রাহুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে অপরদিকে আপনার রাশির উপর দিয়ে চন্দ্র পরিভ্রমণ করায় বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটতে আরম্ভ করবে আর সূর্যের কালো মেঘ যখনই কাটবে তখনই কিন্তু সুদিনের সূর্যের দেখা পাবেন সেই সঙ্গে যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি বেশি সফলতা প্রাপ্ত হবেন এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞ্জ হয়ে থাকবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বিশেষ করে শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হতে পারে বা সুনাম যশ মান মর্যাদা নষ্ট করার জন্য সহকর্মী ও অংশীদারেরা সর্বদা সচেষ্ট থাকতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করতে হবে নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন সুপ্রিয় দর্শক এবার বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির দ্বাদশে পরিবহন করবে অপরদিকে আপনার রাশিতে তুঙ্গস্থ কেতু যদিও দ্বাদশস্থ চন্দ্র খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশার সমান্তালে ঘটায় তথাপিও রাশিতে তুঙ্গস্থ কেতুর অবস্থান বিশেষ করে শুভা শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য এমনকি মামলা ও কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে এমনকি দূরজনেরা আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দিয়েও খ্যান্ত হবে না পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন হয়ে পড়তে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না এতদূর সত্ত্বেও মন ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার প্রতি আকৃষ্ট থাকবে তবে রাগ জেদ ক্রোধ কাজবাজের অহংকার এবং কি হটকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে অর্থকড়ি করি সতর্কতার সাথে নাড়া করতে হবে দিনের শেষে দুই চাকার যানবাহন বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক এবার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য চব্বিশে মে দুই ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির একাদশে পরিবহন করবে অপরদিকে রাশি অধিপতি এবং রাশির চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির তৃতীয় পরিবহন করবে যার ফলে পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস এমনকি অচল ব্যবসা সচল হতে পারে তাছাড়া ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমন কি হারানো কর্ম হারানো ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন এমনকি সপরিবারে কাছে পিঠে সেই সঙ্গে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন সুপ্রিয় দর্শক এবার মকর মকর রাশি রাশির যারা আছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে আপনার রাশিতে ন্যায়ের দেবতা শনি মহারাজ পরিভ্রমণ করবে অপরদিকে দশমস্ত চন্দ্র বিশেষ করে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি হারানো কর্মপূর্ণ কর্মের সাসপেনশন সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় বহুল ও প্রসারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ব্যবসার বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলতে পারে শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হতে পারে তবে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্যের সৃষ্টি হতে পারে এমনকি পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হতে পারে বা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হতে পারে সুপ্রিয় দর্শক এবার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে আপনার রাশি অধিপতি এবং দ্বাদশপতি শনি মহারাজ কিন্তু আপনার রাশির দ্বাদশে অবস্থান করবে রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির পরিভ্রমণ এবং চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে যার ফলে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য দিতে হবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে এমন কি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন যার ফলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে এমনকি পাওনা টাকা আদায় হতে পারে এমন কি মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে সেই সঙ্গে এই দিনে রোপণ করা বৃক্ষ অদূর ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকট কালে ছায়া দিয়ে বাঁচাতে পারে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাষার সম্ভাবনা অনেকাংশে বেশি তো সকল প্রতিকূলতা দূর করে দিনটিকে বেশ মস্তিতে যেমন উপভোগ করবেন তেমনি জীবনে ইতিহাস রচনার জন্য জন্য রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার সর্বশেষ রাশি মীন রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার একুশ তারিখে চন্দ্র আপনার রাশির অষ্টমে পরিভ্রমণ করবে তুলা রাশির উপর দিয়ে অপরদিকে আপনার রাশি অধিপতি দ্বাদশে পরিভ্রমণ বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে পথে আটকে যাবে এমন কি দিনের শেষে ধার করে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন করে তুলতে পারে লটারি জোয়া এ শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক প্রমাণিত হতে পারে এমন এমনকি ভ্রমণকালীন অধিক সতর্কতা অবলম্বন না করলে চোর সিটিং বা যোগান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ পরে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে অবশেষে বদল করতে বাধ্য করতে পারে সেই সঙ্গে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে এমনকি বন্ধু বান্ধবদের সঙ্গে মতানৈক্য তৈরি হয়ে বিচ্ছেদের রূপ নিতে পারে যার ফলে বন্ধু বান্ধবরা শত্রুতায় পর্যবসিত হতে পারে বা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনার ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে তাই তো চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া কোনো দ্রব্য তুলে আনায় মহা বিপর্যয় আপনার পিছু অনুসরণ করতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে চব্বিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখের রাশি অনুপাতে আমার দেওয়া প্রেডিকশন আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশা নিয়ে সমাপ্ত করছি শুভ নমস্কার